আসসালামু আলাইকুম। বিমানি অ্যাপসের এই টিউটোরিয়ালটি আপনারা দেখতে পাবেন কিভাবে বিমানি অ্যাপস আপনি ইউজ করবেন। তো এটা হলো বিমানি প্রো। তো এখন আমরা দেখব কিভাবে বিমানি প্রোতে আমরা দৈনন্দিন কাজ করে উপার্জন করতে পারি। আসলে বিমানি প্রো খুবই সিম্পল ওয়েতে আপনি উপার্জন করতে পারবেন। এখানে এখানে আপনি উপরে দেখতে পাবেন সর্বপ্রথম যে ট্যাবগুলো রয়েছে, সেই ট্যাবগুলো একটা হচ্ছে ফিচার, অ্যাপস ইনস্টল, অফার ওয়েল। তো আমি ফিচার অপশনে আছি। ফিচার অপশনে যদি আমি বলি, প্রথমে আমার উপরে রয়েছে এখানে স্লাইড শো, যে এখানে বিভিন্ন ধরনের আপনার স্লাইড শোর মাধ্যমে বিভিন্ন সার্ভিস সম্বন্ধে এখানে বোঝানো হয়েছে। তো এই স্লাইড শোতে ক্লিক করলেও নির্দিষ্ট সার্ভিসে পৌঁছানো যায়। এরপরও রয়েছে ডেইলি বোনাস, মানে তালা আমি এখন ওপেন করতে পারবো, যেহেতু আমার এখন আজকে মঙ্গলবার, তাই মঙ্গলবারের বোনাসটা আমি চাইলে এখান থেকে নিতে পারবো। সেই বোনাসটা নেওয়ার জন্য আমাকে জাস্ট যেই মানে বক্সটা রয়েছে বক্সের উপর ক্লিক করলেই হবে। যখন যেই দিন যেই দিন থাকবে ওই দিনের বক্সটাতে আপনি ক্লিক করলেই ওই দিনের বোনাসটা আপনি নিতে পারবেন। তো আমি আজকে দিনে মানে মঙ্গলবারের বোনাসটা নেব। তো ডেইলি বোনাস সেকশন থেকে আমি মঙ্গলবারের উপর ক্লিক করব। ওকে, তো এখানে বিজ্ঞাপন শো হবে, তো বিজ্ঞাপনটা আমি নো করে দিলাম। তো এখানে আমি যে আজকে ডেইলি বোনাস 5 কয়েন পেয়েছি, এটা এক এক দিন এক এক ধরনের কয়েন থাকে। আসলে এরকম না যে প্রতিদিনই 5 কয়েন থাকে, কোনো দিন 50 কয়েন, কোনো দিন 20 কয়েন, এরকম ভ্যারাইটিস কয়েন রয়েছে। 4টা অপশন রয়েছে উপরে। তো এই 4টি অপশনেই আপনি উপার্জন করার সুবিধা পাবেন। যেমন কুইজে যদি আসি, এখানে কুইজ বাংলা, হিন্দি, ইংলিশ, 3 ধরনের কুইজ রয়েছে। তো আপনি এখান থেকে যে কুইজটার অ্যান্সার সঠিক দিবেন সে অনুপাতে আপনি এটার বিপরীতে যে কয়েন রয়েছে কয়েনটা পাবেন। তো আমি এখানে দেখাই, যেমন এখানে ক্যাপিটাল অফ বাংলাদেশ বলা আছে, এটা আপনার 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা দিতে হবে। আমি ক্যাপিটাল অফ বাংলাদেশ এটা ঢাকা বলে দিলাম, তো আমার অ্যান্সার রাইট, তাই এটা রিলোড হবে, এটা বিজ্ঞাপন আসবে। বিজ্ঞাপন আসার পর আপনি এটা বিজ্ঞাপনটা দেখার পর এটাকে নো করে দিলেন, তখন আপনি এখানে রিওয়ার্ড পাবেন। যেমন আমি 50 কয়েন আমি উপার্জন করেছি মানে কুইজ খেলে। তো এটা আমি আমার ওয়ালেটে যুক্ত করতে চাই, অ্যাড টু ওয়ালেটে ক্লিক করলাম, এটা ওয়ালেটে যুক্ত হয়ে গেল। আমি ব্যাগে চলে যাই। আমি কুইজে 50 যে কয়েন পেয়েছি সেই কয়েনটা কিভাবে আমার ওয়ালেটে আসছে কি না সেটা বোঝার জন্য আমি প্রোফাইলে যাব, হিস্টোরিতে যাব। এখানে আমি দেখতে পাবো যে আমি কিভাবে উপার্জন করেছি। তো আপনি দেখুন, এখানে আমার উপার্জনের ফুল হিস্টোরি রয়েছে এবং আমি কোথায় খরচ করেছি সেটারও হিস্টোরি রয়েছে। যেমন আমার একটা ভিডিওতে আমি একটা ভিডিও প্রমোশনের জন্য 20,000 কয়েন ব্যবহার করেছি, সেটা লাল হয়েছে, আর বাদ বাকিগুলো এখানে সবুজ রয়েছে। সবুজগুলোর অর্থ হলো যে আমি উপার্জন করেছি, আর যেটা লাল তার অর্থ হলো আমি সেটাকে মানে উইথড্র করেছি বা ক্যাশ আউট করেছি, অথবা আমার অ্যাপস বা অন্য কোনো ইয়ার জন্য আমি খরচ করেছিলাম। প্লে ফর রিওয়ার্ডের প্রথম অপশনটি আমরা দেখলাম, কুইজ। আমরা এখন সেকেন্ড অপশনটি দেখব, ডেইলি স্পিন। ক্লিক করার পর এখানে অ্যাড আসলো, প্রতিদিন আপনি 15 বার স্পিন করতে পারবেন। 15 বার স্পিনে আপনার মানে যেই অঙ্কটা আসবে সে অঙ্কটা হলো এক একটা কয়েন। যেমন আমি প্লে দিলাম, তো আসলে আনফর্চুনেটলি আমার প্রথমবার কোনো কয়েন আসেনি, সম্পূর্ণ 0 আসছে। তো আমি আরও 14 বার স্পিনটা করতে পারবো, একদিনে 15 বার করা যায়। তো এখানে নিচে দেখুন টাইমিং উঠতেছে, এই টাইমিংটার পরে আবার আপনাকে প্লে অপশন দিবে। এই যে প্লে অপশন আসলো, প্লেতে ক্লিক করলাম, তো এখানে নোতে নো থ্যাংকস দিয়ে দিলাম। তো এখানে আমি 8 কয়েন পেয়েছি। এবার স্ক্র্যাচ অ্যান্ড উইন, স্ক্র্যাচ অ্যান্ড উইনের মধ্যে আমরা ক্লিক করি এবং এখানে বিজ্ঞাপন আসার পর আমরা সেটাকে নোতে ক্লিক করি, নো থ্যাংকস দিয়ে দিলাম। স্ক্র্যাচটা আসলে যেমন আমরা সাধারণত মানে বিভিন্ন প্রাইজ মানি দেখার জন্য বা রেজাল্ট দেখার জন্য যেমন স্ক্র্যাচ করি, এই জিনিসটাও সেম, জাস্ট আমাদের স্ক্রিনে টাচ করে আমরা জিনিসটাকে সম্পূর্ণ একদম স্ক্র্যাচ মুক্ত করে মানে ইয়া করে দেবো, স্ক্র্যাচ করে
মানে এটাকে সম্পূর্ণ ক্লিন করে দিলেই কত কয়েন আপনি পেয়েছেন সেটা দেখায় দিবে। তো আমি 12 কয়েন পেয়েছি। 4 নাম্বার গেম জোন। গেম জোনটা এখানে 5 মিনিট আপনি গেম খেলার পর, যে কোনো গেম 5 মিনিট খেলার পর আপনি রিটার্নে আসলেই 50 কয়েন আপনি পেয়ে যাবেন। তবে এই গেম জোনটা শুধুমাত্র যে কয়েনের জন্য দেওয়া হয়েছে বিষয়টা এমনটাও না, এটা দেওয়া হয়েছে যাতে আমাদের অ্যাপসে আপনার মানে বিনোদনমূলক এবং গেমসের যে মানুষের প্রয়োজনীয়তা আছে সেটাও যেন পূরণ করতে পারে, যে কয়েনগুলো সেগুলো এক্স্যাক্টলি ঠিকঠাক মতো আপনার যোগ হচ্ছে কি না। সেজন্য অবশ্যই আপনার প্রোফাইলে গিয়ে হিস্টোরিতে ক্লিক করলে হবে। এটা হলো আপনার কয়েন হিস্টোরি যেটা আপনি উপার্জন করতেছেন, আর এখানে রিওয়ার্ড হিস্টোরি যেটা আপনি ক্যাশ আউট করবেন সেই হিস্টোরি, মানে আপনি কিভাবে ক্যাশ আউট কোন দিন কোন তারিখে করেছিলেন। তো এই আমাদের উপরে 4টি অপশন শেষ হলো প্লে ফর রিওয়ার্ড। এখন আমরা নিচের 4টি অপশনে আসি। নিচের 4টি অপশনে আসলে কিভাবে কাজ হয়, নিচে প্রথমে রয়েছে রিড আর্টিকেল, ভিডিও ওয়াচ, ক্যাশ আউট, মাই প্রমোশন। এখানে 4টি অপশন, নিচের 2টি কোনো উপার্জনের জন্য নয়, অন্য কাজ মূলত করা হবে, আর উপরের 2টি দিয়ে আমরা উপার্জন করতে পারবো। তো এইখানে আমাদের রিড আর্টিকেলে যদি আসি, বিভিন্ন ওয়েবসাইট থাকবে যারা এখানে বিজ্ঞাপন দেবে যে তাদের ওয়েবসাইটেতে 1 মিনিট বা 2 মিনিট যে সময় নির্ধারণ থাকবে সেই সময় অনুযায়ী আপনি থাকলে এখানে কয়েন যে দেওয়া আছে ডান দিকে সেই কয়েনটা আপনি পাবেন। তো এইখানে আমি একটা ওয়েবসাইটে প্রবেশ করি, তো এই নিউজটাতে আমি প্রবেশ করি। নিচে দেখুন এখানে টাইমিং আপনার শুরু হয়েছে, এখানে 1 মিনিট ওয়েবসাইটে থাকতে হবে আপনাকে। 1 মিনিটের আগে যদি আপনি ওয়েবসাইট থেকে মানে বাহির হন তাহলে আপনি কয়েনটি পাবেন না। তো আমি 1 মিনিট, 1 মিনিট এখানে আমার পূর্ণ হলো। তো এবার আমি আমার ব্যাগ বাটনে ক্লিক করে আমি ব্যাগে চলে যাব, মানে ব্যাগে আসার পর এখানে বলা হবে কমপ্লিট, তার মানে আমি কমপ্লিটলি ওইখানে থেকেছিলাম 1 মিনিট। তো আমার যে আমাদের যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসটি ডিটেক্ট করবে যে আপনি 1 মিনিট ছিলেন কি না, যদি থাকেন তাহলে কয়েনটি আপনাকে দেওয়া হবে। তো এই যে দেখুন আপনি কিন্তু কয়েন পেয়ে গেলেন। তো এভাবে করে কয়েন আপনাকে দেওয়া হবে, কোনো ধরনের মানে চালাকি বা কোনো ধরনের আপনার দুর্নীতি করার কোনো সুযোগ নেই। এখানে অনেকগুলো সিকিউরিটি আমরা ইউজ করেছি, আপনি চাইলে VPN ইউজ করেও এটার মধ্যে কাজ করতে পারবেন না। ইভেন আপনি চাইলে একই মোবাইলে 2টি আইডি খুলেও কখনো কাজ করতে পারবেন না। তো এখানে রয়েছে আমাদের দ্বিতীয় অপশন ভিডিও ওয়াচ। তো ভিডিও ওয়াচে আমি ক্লিক করি, এখানে আসলো, আমি উপরে করসি ক্লিক করলাম। তো এখানে দেখুন অনেকগুলো রয়েছে, তো কোনটার মধ্যে কত কয়েন দিবে এটা অলরেডি দেওয়া আছে, মানে কোন ভিডিওটা দেখলে কত কয়েন আপনি পাবেন এটা এখানে দেওয়া আছে। তো আপনি পর্যায়ক্রমে দেখতে পাবেন। তা আমি দ্বিতীয় ভিডিওটা দেখি, দ্বিতীয় ভিডিও এটা 10 কয়েন পাবো, এর পরের ভিডিওটা 60 কয়েন পাবো। তো যে কোনো একটা দেখলেই হবে, কোনো ম্যাটার না, আপনি পর্যায়ক্রমে যেহেতু আপনার কয়েন উপার্জন করাই মূল লক্ষ্য তাই সবগুলো দেখলেই আপনার কোনো ক্ষতি নেই, প্রতিটা তার নির্দিষ্ট সময় দেওয়া আছে ওই সময় থাকলেই হবে। তো আমি ক্লিক করি একটার পরে, তো আমাদেরকে সোজা নিয়ে আসবে ইউটিউবে। ইউটিউবে আনার পর আমাদেরকে 1 মিনিট এখানে থাকতে হবে। এখানে দেখুন নিচে কিন্তু টাইমিং করতেছে, আমরা কিন্তু বর্তমানে ইউটিউব অ্যাপসে আছি, আমরা কিন্তু সরাসরি ইউটিউব অ্যাপসে আছি, অথচ আমাদের অ্যাপস মনিটরিং করতেছে যে আপনি 1 মিনিট এখানে ছিলেন কি না। ব্যবসা প্রতিষ্ঠানকে আরও সহজ এবং ভালোভাবে, তো আমি 1 মিনিটের বেশি আমার এই ভিডিওতে ছিলাম, তো এখন আমি ব্যাগে চলে যাব। সেটা বলতে গেলে আমি বলতে পারি, দেখুন নিচে কমপ্লিট চলে আসছে, অ্যাড লোড হবে, দেন আমাকে আমার কয়েনটি দিয়ে দেবে। তো এখানে দেখুন আমি 60 কয়েন পেয়েছি, তো 60 কয়েন আমার ওয়ালেটে যুক্ত হয়েছে। আমি যদি আমার প্রোফাইলে গিয়ে হিস্ট্রিতে দেখি তাহলে এ পর্যন্ত আমি কিভাবে মানে উপার্জন করেছি সমস্ত হিস্ট্রি দেখতে পাবো। তো উপার্জনের যে সেকশনগুলো সেই সেকশনগুলো মোটামুটি আমরা দেখেছি। তা উপার্জনের আরেকটি সেকশন রয়েছে, তা হলো অ্যাপস ইনস্টল। অ্যাপস ইনস্টল আপাতত আমাদের মানে এই ভিডিও করা পর্যন্ত আমাদের কোনো অ্যাপস ইনস্টলের ডাটা ছিল না, তাই আমরা সেটা দেখাচ্ছি না। অ্যাপস ইনস্টলটাই সেম, আপনি অ্যাপস ক্লিক করবেন, অ্যাপসটা আপনার মোবাইলে ইনস্টল করবেন, আপনার যে কয়েন সেই কয়েন আপনি পেয়ে যাবেন। আমরা যদি ক্যাশ আউটে আসি, তাহলে ক্যাশ আউটে আসার পর
আমরা এরকম একটি ইন্টারফেস দেখব। এই ইন্টারফেসে এখানে আছে ইন্টারন্যাশনাল ক্যাশ আউট ফর ইন্ডিয়ান, ক্যাশ আউট ফর বিডি, মানে বাংলাদেশের জন্য, ইন্ডিয়ার জন্য এবং ইন্টারন্যাশনাল মানে সব দেশের জন্য আর কি। তো এখানে বাগগুলো করার কারণ একটাই যে আসলে বাংলাদেশ ইন্ডিয়া মূলত আমাদের এই অ্যাপস মূল টার্গেট, আর বাদবাহী যে দেশগুলো আছে সেই দেশগুলো ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড দিয়ে নিতে পারবে। তো আমি যদি ইন্টারন্যাশনাল ক্লিক করি তাহলে এখানে পেপ্যাল আছে, ব্লুবার্ড আছে, 1000 কয়েন মানে বিপরীতে আপনি যদি ডলারে হিসাব করেন তাহলে আপনি $1 পাচ্ছেন, আর যদি বাংলাদেশি টাকা হিসাব করেন তাহলে আপনি 85 টাকা পাচ্ছেন। 1000 কয়েনের বিপরীতে আপনি $1 অথবা বাংলাদেশি টাকা আপনার 85 টাকা আপনি পাবেন। এটা হলো আপনার এই যে কয়েন আপনি উপার্জন করছেন সেই কয়েনের আপনার টাকায় রূপান্তর করলে কত পাবেন সেটার আসলে বিস্তারিত। এখানে 1,00,000 কয়েনের আগে আপনি কোনোভাবেই উইথড্র রিকোয়েস্ট দিতে পারবেন না। তো এখন আমরা ক্যাশ আউট ফর বিডি এটাতে ক্লিক করব। তো এখানে মোটামুটি আমাদের বাংলাদেশের সবগুলো রয়েছে, যেমন বিকাশ, নগদ, রকেট এসবগুলো রয়েছে। তো এইখানেও সেম কন্ডিশন, আপনাকে অবশ্যই 1,000 কয়েন বিপরীতে আপনাকে 85 টাকা দেওয়া হবে এবং 1,00,000 কয়েনের বিপরীতে আপনাকে 8,500 টাকা দেওয়া হবে। তো এটা আপনার এখানে দেওয়াই আছে যে 1,00,000 কয়েন ইজ ইকুয়াল টু আপনার 8,500 টাকা। তো এখানে আপনার বিকাশের নাম্বারটা দিয়ে দিবেন, দিয়ে আপনি রিডিমে ক্লিক করলেই হয়ে যাবে। তবে যতক্ষণ আপনার 1,00,000 কয়েন না হবে ততক্ষণ পর্যন্ত আপনার এটা কোনোভাবেই মানে গ্রহণযোগ্যতা পাবে না এবং আপনি দিতেও পারবেন না। মাই প্রমোশন অপশনে, মাই প্রমোশন অপশনে আসলে আপনার যে কয়েনটি রয়েছে সেই কয়েনটি আপনি চাইলে নিজের অথবা নিজের পরিচিত কারো অ্যাপস, ভিডিও, ওয়েবসাইট প্রমোশন চালিয়ে দিতে পারবেন বা চালাতে পারবেন। এটি খুবই একটি ভালো একটা দিক যে আপনি চাইলে আপনার টাকাটা ক্যাশ আউট করতে পারবেন। টাকা ক্যাশ আউট করলে সে ক্যাশ আউটের টাকা আপনি পাবেন, অথবা যদি আপনার সোর্স থাকে অথবা আপনার নিজের ইউটিউব ভিডিও থাকে অথবা আপনার ওয়েবসাইট থাকে, আপনি চান যে সেখানে ব্যবহারকারী যাক এবং আপনার মানে ওয়েবসাইট এবং ভিডিওর ভিউ এবং অ্যাপসের ইনস্টল বেশি হোক, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই এই সেকশনে বিজ্ঞাপন দিয়ে সেটা করতে পারবেন। আপনি যেটাই দিতে চান সেটাই আপনি দিতে পারেন। যেমন আমি ভিডিও দিয়ে এক্সাম্পল দেখাই যে আমি যদি চাই যে আমি আমার ইউটিউবের ভিডিও আমি এখানে ভিউ বাড়াতে চাই, তো আমি ভিডিওতে ক্লিক করি, অলরেডি আমার একটা ভিডিও প্রমোশনে আছে, তো এই একটা ভিডিওর প্রমোশন এখানে চলছে, তা আমি আর একটা ভিডিও ক্যারেটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে বলা আছে যে প্রত্যেকটা ভিডিওর ভিউর জন্য আমাকে 20 কয়েন করে দিতে হবে। তো এখানে আমি 20 কয়েন করে প্রত্যেকটার জন্য দিতে হলে কত ভিউ আমার দরকার সে অনুযায়ী আমি ভিউ মানে এখানে লিখে দেব। তা আমি লিখলাম যে আমার 50টা ভিউ দরকার বা 50,000 ভিউ দরকার, যাই আমার দরকার তা আমি লিখে দিলাম। তো এখানে আমাকে দিতে হবে ইউটিউবের লিঙ্ক। তো আমরা সোজা চলে যাব ইউটিউবে। ইউটিউবে গিয়ে যে আমাদের ভিডিওটা রয়েছে সে ভিডিওর লিঙ্কটা আমরা এখানে নিয়ে আসবো। তো এখানে আসলাম, জানি না এটা কার ভিডিও, তো এটাতে আমরা শেয়ারে ক্লিক করি, কফি লিঙ্কে আসলাম। এসে আমরা আমাদের অ্যাপসে চলে আসি, এখানে আমাদের ভিডিও লিঙ্কটা দিয়ে দিই, দিয়ে দিলাম, আমরা সার্চে ক্লিক করি, ভিডিওটা ইউটিউব থেকে এখানে চলে আসবে। আসার পর এবার আমার ভিউ আমি নির্ধারণ করলাম 50টা, এটার জন্য আমি আরও কমাই দিই, শুধু শুধু আমার কয়েন ইয়া করার প্রয়োজন নেই। তো এখানে একটা ব্যাপার যে আপনার কয়েন যা আছে ওই অনুযায়ী কিন্তু আপনার ভিউ আপনি দিতে পারবেন। ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমার 50,000 দরকার, তাহলে দিলেই হবে না, এখানে বলবো যে কয়েন নট এনাফ, মানে আমার কয়েন যথেষ্ট নাই। অতএব আমাকে কী করতে হবে, আমাকে আমার কয়েন যতটুকু আছে ওই এর মধ্যেই আমাকে ভিউ নিতে হবে। তা আমি বললাম যে 10টা ভিউ, ওকে, ক্রিয়েটে ক্লিক করলাম, কংগ্রাচুলেশন, প্রমোশন ক্রিয়েট সাকসেসফুলি হয়ে গেল। তো এটা হয়ে গেল। তো আমরা আবার আসি, দেখুন আমাদের দুইটা এখন বিজ্ঞাপন রানিং। আমরা যদি ভিডিও সেকশনেও যাই দেখবেন এই ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে, উপরে দেখুন চলে আসছে। এই বিজ্ঞাপনটা গেলেই আমি দেখাচ্ছি, এই যে উপরে আপনার এই ভিডিওটি আমি বর্তমানে বিজ্ঞাপন দিয়েছি, এটা আমার কাছে আছে। এই অ্যাপস যত 100,000 মানুষ ব্যবহার করছে প্রত্যেকের কাছে রয়েছে,
অতএব সবাই এটা দেখতে পাবে। তবে আপনি যে 10টা ভিউ নির্ধারণ করেছেন সে 10 জন দেখার পর এই বিজ্ঞাপনটা আর কেউ দেখতে পাবে না। এবার আমরা দেখব কিভাবে মিশন ট্যাব থেকে আমি আমার প্রতিদিনের যে মিশনগুলো রয়েছে মানে আমার এই উপার্জনের ধারাবাহিকভাবে আমি করে নিতে পারি। যেমন মিশনে ক্লিক করি, মিশনে ক্লিক করলে আপনাকে এখানে বলবে ডেইলি বোনাস একটা ছিল, একটা নিয়ে নিয়েছেন আপনি। এরপরে আপনার এখানে যে স্পিং আছে সেটা 15 বার করা যায়, আপনি 3 বার করেছেন। চাইলে আপনি এখানে প্লেতে ক্লিক করে বাদবাকিগুলো করে আসতে পারবেন। স্ক্র্যাচ কার্ডে ক্লিক করলে এখানে বলা আছে 10 বার করা যায়, সেখানে আপনি 1 বার করেছেন, তার মানে আরও 9 বার আপনি এখানে প্লেতে ক্লিক করে আসতে পারবেন। আর আরেকটি বিষয় হলো যে আপনি ইনভাইট করে খুব সহজে আপনার যেই কয়েন সেটাকে আপনি আরও বৃদ্ধি করতে পারেন। ধন্যবাদ ভিডিওর সমস্ত অংশ দূরে থাকার জন্য।